সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত এই ভিডিওটি মূলত তৈরি করছি দু সালে বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের চোদ্দতম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রশ্নপত্র নিয়ে তো চলো আমরা প্রশ্নপত্রগুলো দেখে নিই তার আগে বুঝে নিই যে আসলে আজ এই অ্যাসাইনমেন্টটিতে কি কি সাবজেক্ট দেওয়া হয়েছে তো এই অ্যাসাইনমেন্টটি মূলত দেওয়া হয়েছে গণিত রসায়ন হিসাব বিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই চারটি বিষয়ের ওপর তো তোমাদের আসলে বিভাগ অনুযায়ী দুইটি বিষয় সাবমিট করতে হবে বা চলো আমরা প্রশ্নপত্রগুলো দেখে নি তো প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে চার তার মানে এর আগে তিনটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো তোমরা গণিতের এটা হচ্ছে চতুর্থ নাম্বার অ্যাসাইনমেন্ট গণিতের উপরে ওকে তো দেখো যে দু হাজার বাইশ সালের এই অ্যাসাইনমেন্টের যদি আমরা অ্যাসাইনমেন্ট চিন্তা ভাবনা করি তো অ্যাসাইনমেন্টে অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে আর এখানে শিখন ফল তিনটা শিখন ফল থেকে অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে নির্দেশনা ও নির্দেশক এই দুটার উপর ভিত্তি করে আমাদের অ্যান্সারটি লিখতে হবে ওকে তা আসলে কোন অ্যান্সারটি কিভাবে লিখলে আসলে কত মার্কস পাবে সেই জিনিসটি এখানে কিন্তু উল্লেখ করা আছে তো আমরা আমাদের উত্তরের ভিডিওগুলো এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে করে তুমি পূর্ণাঙ্গ মার্কস পাও ওকে বা মূল্যায়ন যে উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের উত্তরগুলো দিয়ে থাকি ফলে অ্যাসাইনমেন্টটিতে ঠিক যেভাবে কোশ্চেন করা হয় ওই রকম ভাবে অ্যান্সার করা হয় তো দেখো এখানে তথ্য দিয়ে শুধু মানে শেষ করেনি এখানে বরঞ্চ একটা চিত্রও দিয়েছে দেখো এক দুই তিন এবং এটা হচ্ছে ক তো আমরা যখন উত্তরটি শেয়ার করব তোমাদের সাথে তখন আসলে তোমরা বুঝতে পারবে তা আমি একটা নির্দেশনাগুলো করি নির্দেশনা ছিল যে চিত্রে যে কোনো একটি কয়েনের কেন্দ্র নির্ণয় করতে হবে এখানে তিনটি কয়েন আছে এদের যে কোনোটির একটা কেন্দ্র নির্ণয় করতে হবে সাথে বলা হয়েছে যে কয়েনের পরিধিতে যে কোনো তিনটি বিন্দু নিয়ে দুইটি যা আঁকবে অথবা জ্যাদুয়ের লম্ব সমাধি খন্ডক আঁকবে এখানে একটা কিন্তু ক্লু দিয়েছে যে আসলে তোমরা কিভাবে এটা করতে পারো এটা একটা ক্লু দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে প্রমাণ করো যে যে কোনো দুইটি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ ঠিক আছে এটা কি করতে হবে তো সেই জিনিসটাতে একটা ক্লু দিয়েছে দেখো কয়েন স্পর্শ বিন্দুতে তীর্যক সাধারণ স্পর্শ কাঁকতে হবে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখা স্পর্শ বিন্দুগামী এই বিষয়টি এখানে মানে ই করতে হবে অ্যাপ্লাই করতে হবে আর কি তিন নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে একটি কয়নের চারপাশের কয়েনটি স্পর্শ করে ঠিক একই আকারের কয়টি কয়েন বসানো যাবে তা জ্যামেটিকভাবে নির্ণয় করতে হবে বা নির্ণয় করো সেটা বলা হয়েছে এখন দেখো এক নম্বর ও দুই নাম্বার কয়নের কেন্দ্র যেটা ছিল ক কয়েনের কেন্দ্রের ষাট ডিগ্রি কন উৎপন্ন করে মানে এই জিনিসটা আসলে তোমাদেরকে প্রমাণ করতে হবে বা প্রমাণ করতে হবে অটোমেটিক্যাল হয়ে যাবে আর কি তো এই জিনিসটা যাতে হয় তাতে তুমি বুঝবে তোমার চিত্রটা ঠিক আছে তো এটা কিন্তু থাকতে হবে চার নম্বর যে নির্দেশনা ছিল যে কোনো পয়েন্টের পরিধিতে এ বি সি ডি চারটি বিন্দু এমনভাবে স্থাপন করো যেন এ বি লম্ব হচ্ছে ডিসি হয় প্রমাণ করতে হবে যে এডি সমান হচ্ছে বিসি এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্ত কোণের বৈশিষ্ট্য চিন্তা করো মানে এটা আসলে একটা ক্লু দিয়েছে যে ক্লুটা আসলে তুমি কাজে লাগিয়ে চার নম্বর যে নির্দেশনাটা আছে সেই নির্দেশনাটা কমপ্লিট করতে পারবে তো আমরা উত্তরের ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে তো আমরা এখন আপাতত প্রশ্নগুলো শুধু শেয়ার করছি তোমাদের সাথে এরপরে যে সাবজেক্টটি দিয়েছে সেটা হচ্ছে রসায়ন এটা হচ্ছে তিন নাম্বার অ্যাসাইনমেন্ট তার মানে আগে দুইটা মানে দু সালে একুশ সালে এই দুই সাল মিলিয়ে তোমরা আসলে এইচএসি দু হাজার সালে যারা আছো তারা অলরেডি রসায়ন বিষয়ের তিনটে অ্যাসাইনমেন্ট জমা না দুইটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো এটা হচ্ছে তৃতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট এটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এখানে দেখো কিছু মলের নাম দিয়েছে যে এক দুই পনেরো সতেরো মানে এগুলো গ্রুপের নাম এক নম্বর দুই নম্বর পনেরো নম্বর এবং সতেরো নম্বর গ্রুপের মল তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে এই তথ্যগুলো দেওয়া হয়েছে এখানে শিখন ফল বা বিষয়বস্তু আছে পাশে দেখো যে নির্দেশনা আছে এবং নির্দেশক আছে যার উপর ভিত্তি করে আমাদের উত্তরটি তৈরি করতে হবে তো আমরা খুব শীঘ্রই আসছি উত্তরের ভিডিওগুলো নিয়ে আমাদের সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা অন দাও যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে আর তুমি উত্তরগুলো সবার আগে কমপ্লিট করে নিতে পারো তো দেখো টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায় ও একটি গ্রুপের ধাতব ধর্ম ব্যাখ্যা করতে হবে টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায় ও একটি গ্রুপের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করতে হবে টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায়ে ওইটি গ্রুপের তরিত ঋণাত্মকতা ব্যাখ্যা করতে হবে টেবিলে উল্লেখিত খার সমূহ খার ধাতু সমূহের যোগের একই রকম বিক্রিয়া প্রদর্শন করার কারণ ব্যাখ্যা করতে হবে পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের আলোকে প্রতিবেদন লিখতে হবে পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লিখতে হবে তো এই ছিল আমাদের এখানকার আসলে নির্দেশনাটা এবং সাথে নির্দেশক আছে ওই একই কথা বলছে ছোট করে লেখা আছে তাই তো তারপরে যে সাবজেক্টটি আছে সেটা হচ্ছে কি হিসাব বিজ্ঞান তো এই হিসাব বিজ্ঞান সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে তিন তার মানে দুইটা অলরেডি দিয়েছো তোমরা এটা হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্টটিতে অনেকগুলো তথ্য আছে দেখো বারোটা টোটাল তথ্য আছে যে তথ্যগুলোর উপর ভিত্তি করে নির্দেশনা এবং নির্দেশক মানে সেট করা হয়েছে এই নির্দেশনা এবং নির্দেশক এটাই আসলে তোমাদেরকে উত্তরে লিখতে হবে এই টপিকগুলো বা এই বিষয়গুলোকে তোমাদের ওখানে ফুটিয়ে তুলতে হবে অ্যাসাইনমেন্টটিতে তো দেখো প্রথম যেটা ছিল মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা দুই নম্বর ছিল মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি আয় ও ব্যয়ের ধারণা তিন নাম্বার ছিল সংযুক্ত লেনদেনগুলো থেকে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় চার নাম্বার হচ্ছে সংযুক্ত লেনদেনগুলো থেকে বছর অন্তে মালিকানা স্বর্তের পরিমাণ নিরূপণ তো এগুলো ছিল আমাদের নির্দেশনা নির্দেশক হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা ব্যাখ্যা মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে হবে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয় করতে হবে মুনাফা জাতীয় প্রদান ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে মালিকানা স্বর্ত্বের পরিমাণ নিরূপণ করতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে যে হিসাব বিজ্ঞানটি তো আমরা উত্তরের ভিডিওতে তোমাদের এই বিষয়গুলো শেয়ার করব সো ডোন্ট ওয়ারি আমরা খুব শীঘ্রই মানে তোমাদের সামনে হাজির হব উত্তরের ভিডিও নিয়ে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে তিন দেখো এর পরের বিষয়টি বা লাস্ট যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টির উপর তো এটা তিন নাম্বার অ্যাসাইনমেন্ট চতুর্থ অধ্যায় থেকে করা হয়েছে যে অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের বা বাংলার রাজনৈতিক ইতিহাস ঠিক আছে তো এখন দেখো অ্যাসাইনমেন্ট একটা দেওয়া হয়েছে এখানে অ্যাসাইনমেন্টটি তোমরা দেখতে পাচ্ছ শিরোনাম হিসেবে তোমরা এটা দিতে পারো নির্দেশনা এবং গুলো দেখো এখানে অনেকগুলো নির্দেশনা এবং অনেকগুলো নির্দেশক দেওয়া আছে মূলত চারটা নির্দেশনা এবং চারটা নির্দেশক তো এই ভিডিওটি সুইটেবল একটা অ্যানসার নিয়ে তোমাদের সাথে হাজির হব তো আমাদের চ্যানেলের সাথেই থাকো যাতে করে তোমরা আসলে সবার আগে সঠিক এবং নির্ভুল অ্যানসারটি পাও আর কি তো দেখো প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ সমূহের নাম ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে এবং খ্রিস্টপূর্ব দেখো যে তিনশো ছাব্বিশ থেকে বারোশো চার খ্রিস্টপূর্ব পর্যন্ত এইখানটার ভিতরে যা কিছু হয়েছে এই সালগুলোর ভিতরে সেগুলো কিন্তু করতে হবে দুই ছিল প্রাচীন বাংলার উল্লেখযোগ্য শাসকদের অবদান তিন নাম্বার ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজ্য সমূহের উল্লেখ্য চার নাম্বার ছিল প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ ওকে তো এই যে নির্দেশনা ছিল সাথে এই নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে একটা করে নির্দেশক সেট করে দেওয়া হয়েছে মূলত ওই জিনিসটাই বুঝিয়েছে ইন এটা হচ্ছে ইন ডিটেল আর এটা হচ্ছে কি সংক্ষেপে তো তোমাদের এইভাবে আসলে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যায় আর সবার আগে তুমি অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিতে পারো আর মাস্ট অবশ্যই দেখা যাচ্ছে ফ্রেন্ডের সাথে শেয়ার করবে যাতে তারাও দেখে উপকৃত হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেভাবে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও